চিকিৎসক স্বাস্থ্যকর্মী নন, তাও কুলটিতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে আসানসোলে তৃণমূলের বিদায়ী ডেপুটি মেয়র। বিতর্কের মুখে শুধু হাতে সিরিঞ্জ ধরা সাফাই ঠিক করেননি, বললেন পুর প্রশাসক। আমাদের মুখ্যমন্ত্রী যেমন একাধারে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট সব, তো তার পার্টির নেতারা সেরকমই হবেন, সেটা করার উনি চেষ্টা করেছেন, এটা হয়তো অনেকে ভালো লাগেনি, কিন্তু টিএমসি পার্টির পরম্পরাটাই উনি রেখেছেন। ওই আইনে এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা জেলা প্রশাসন বা স্বাস্থ্য দপ্তর তারা দেখবেন। তবে ভারতবর্ষে তো কোয়াকদেরকেও শুনছি যে রেকগনিশন দেওয়া হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, যে কোয়াকরাও ডাক্তারদের মতো কাজ করবে। কোয়াকদের কি কোনো মেডিকেল প্রফেশনাল হিসেবে তাদের কোনো সার্টিফিকেট আছে? আসানসোলে ভ্যাকসিন কাণ্ড নিয়ে সোমবার থেকে বিধানসভায় সরব হবে বিজেপি। বিধায়কদের নিয়ে বৈঠক, মানুষের স্বার্থে কি করতে পারি দেখিয়ে দিয়েছি বলে হুঁশিয়ারি দিলীপের, গুরুত্বে নারাজ তৃণমূল। স্পুটনিকের আড়ালে স্টেরয়েড ন্যাডিকোটের ভায়াল, ঠিক কি দেওয়া হয়েছিল? ভুয়া ভ্যাকসিন কাণ্ডে বাজেয়াপ্ত ভায়াল পাঠানো হলো নাইসেডে, প্রতারণার জালে সন্ধানে দেবাঞ্জনকে নিয়ে কসবার অফিসে ফের তল্লাশি। ভুয়া ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জনের আরেক সহযোগী গ্রেপ্তার, পাকড়াও আমার স্ট্রিট সিটি কলেজে ক্যাম্পের আয়োজক, 9 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত, আর কোথায় কোথায় ভুয়া ক্যাম্প জানতে জেরা। ভুয়া ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ, দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ বিজেপির। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে নিয়ন্ত্রিত জমায়েতের মধ্য দিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানানো হয়। সলিসিটর জেনারেলের সঙ্গে শুভেন্দুর বৈঠকের অভিযোগে সোমবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূল। নারদ মামলায় আইনজীবীর বাড়িতে কিভাবে অভিযুক্ত, আধ ঘন্টা থেকেও বলছেন কিছুই হয়নি, টুইটে মহুয়া মৈত্র। রাফাল চুক্তি নিয়ে ফের সরব কংগ্রেস, যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি। রাফাল চুক্তিতে বড় সড় দুর্নীতি, করের টাকা নয়, ফ্রান্সের ওয়েবসাইট মিডিয়া মানে চুক্তির তথ্য প্রকাশ্যে এসেছে, তথ্য থেকে স্পষ্ট মোদী সরকারের রাফাল লেনদেনের রহস্য, দাবি কংগ্রেসের। চার মাসে উত্তরাখণ্ডে তৃতীয় মুখ্যমন্ত্রী তীরাজ সিং রাওয়াতের পদত্যাগের পর ক্ষমতায় বসছেন পুষ্কর সিং ধামী। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত, বিতর্কিত প্রস্তাবের জন্য জনরোষে ইস্তফা কটাক্ষ তৃণমূলের। করোনা প্রতিরোধে প্রায় 78% সক্ষম কোভ্যাকসিন, তৃতীয় ট্রায়াল রিপোর্টে এমনই দাবি টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে 65.2% কাজ করে কোভ্যাকসিন, দাবি সংস্থার। হুগলি তারকেশ্বরের ভ্যাকসিনেশনে আমরা ওরা, ছেলে বিজেপি করে 80 বছরের বৃদ্ধকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না দেওয়ার অভিযোগ, মানতে নারাজ পঞ্চায়েতের উপপ্রধান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। রেলযাত্রীদের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা সোনারপুর গড়িয়া স্টেশনে, সকালে কুপন সংগ্রহের পর বিকেলে ভ্যাকসিনেশন। সোনারপুর রাজপুর পুরসভা তরফে রোজ 100 জন যাত্রীকে দেওয়া হবে ভ্যাকসিন। বাঁকুড়ায় টিকা লাইনে বিশৃঙ্খলা, তামলিবাদের রেডক্রস সোসাইটি টিকাকরণ কেন্দ্রে গ্রাহকদের হেনস্থার অভিযোগ। 200 জনকে টিকা দেবার কথা থাকলেও প্রায় 300 মানুষ জড়ো হয়ে যান, এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভ্যাকসিন দেওয়া হবে 300 জনকে, লাইনে দাঁড়িয়ে 500-এরও বেশি মানুষ। আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কিতে অসুস্থ কয়েকজন মহিলা, হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো মেলেনি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না মেলার অভিযোগ, বনগাঁ হাসপাতালে উত্তেজনা। হাসপাতালের তরফে জানানো হয় 186 জনকে ভ্যাকসিন দেওয়া হবে, কিন্তু বহু মানুষ এদিন ভিড় করেন, তৈরি হয় বিশৃঙ্খলা, পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সোমবার থেকে আরও বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো, 62টির বদলে চলবে 90টি স্টাফ স্পেশাল। শেষ মেট্রো সন্ধে 6:30 বদলে ছাড়বে সন্ধে 7টায়। দক্ষিণেশ্বর গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে 7টায়। দেশে করোনায় গত 24 ঘন্টায় কমলো দৈনিক মৃত্যু ও সংক্রমণ, 5 লক্ষের নিচে নামলো অ্যাক্টিভ কেসের সংখ্যা। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 738 জনের, একদিনে আক্রান্তের সংখ্যা 44,111। গায়ের রং নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাগাতার কটূক্তি, লালবাজারে দ্বারস্থ অভিনেত্রী শ্রুতি দাস। কেউ কাউকে ব্ল্যাকবোর্ড বলে সম্বোধন করেন, কেউ কাউকে কালিন্দি বলে সম্বোধন করেন। 15 বছরের দাম্পত্য জীবনে ইতি, বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা আমির কিরণের, নতুন অধ্যায় শুরু করতে চলেছি তবে আর স্বামী স্ত্রী হিসাবে নয়, জানালেন যৌথ বিবৃতিতে। কেন হঠাৎ সম্পর্ক শেষ, এখনো ধোঁয়াশা। ফুটপাতে ভিকারির ছদ্মবেশে আত্মগোপন, তাতেও হলো না শেষ রক্ষা। চালা থেকে পুলিশের জালে ভাঙড়ে জোড়া খুনে অভিযুক্ত নেপ্তাউদ্দিন, 7টায় জিতে টাকা চাওয়ায় শালককে কুপিয়ে খুনের অভিযোগ। মধ্যমগ্রামে ISF কর্মীর বাড়ির সামনে থেকে পরপর বোমা উদ্ধার, ঘিরে তর্চা। সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের জেরে দলীয় কর্মী তৃণমূলের নিশানায় পড়েন বলে অভিযোগ ISF এর। পাল্টা ISF এর বিরুদ্ধে বোমা মজুদের অভিযোগ করেছে তৃণমূল। উত্তর 24 পরগনা দেগঙ্গায় দলেরই পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দিল তৃণমূল। শাসক দলের দাবি ব্যক্তিগত কারণে সরে যান প্রধান। বিজেপির অভিযোগ দুর্নীতি নিয়ে মুখ খোলায় সরিয়ে দেওয়া হয় প্রধানকে। আনন্দপুর থানা এলাকা থেকে উদ্ধার 16টা তাজা বোমা। তল্লাশিতে একটি বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় বোমাগুলি। গ্রেফতার 4 দুষ্কৃতী, কি কারণে বোমা মজুত করা হয়েছিল খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা শান্তিপুরের পর এবার কাটোয়া, ফের চীনা মাঞ্জায় গুরুতর জখম বাইক আরোহী। গতকাল রাতে বাড়ি ফেরার পথে কাটোয়া বিদ্যাসাগর পল্লীর কাছে গলায় চীনা মাঞ্জা জড়িয়ে যায় ওই বাইক আরোহী। কাটোয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত লেকটাউনে মিনি জয়া সিনেমা হল। গত বছর লকডাউন পরিস্থিতির জন্য দীর্ঘদিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। কর্মীদের দাবি এখন অর্ধেক বেতন মিলছে। সিনেমা হল পুড়ে যাওয়ায় এবার কি হবে তা ভেবেই দিশাহারা কর্মীরা।
কলকাতাকে পিছনে ফেলে উত্তরবঙ্গে দুটি জেলায় পেট্রোলের দাম পেরোলো ১০০, দার্জিলিং আলিপুরদুয়ারে ১০০ পার, কোচবিহারে লিটার পিছু পেট্রোল ৯৯.৯৯ টাকা। এবার কি পালা কলকাতার? জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ, জেলায় জেলায় বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার বেড়াচাপায় চাকি রোডে বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের, হুগলির বৈদ্যবাটিতে পোস্টার নিয়ে বিক্ষোভ তৃণমূলের। বিশ্বভারতীতে ফের ছাত্র বিক্ষোভ, পিএইচডি ও এমফিল এর ফি বৃদ্ধির প্রতিবাদে সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভে পড়ুয়ারা। একই সঙ্গে অধ্যাপক ও ছাত্রদের সাসপেন্ড করার প্রতিবাদেও সরব হন তারা। বোলপুরের রাঙা বিতানের আদলে রামপুরহাটে গড়ে তোলা হবে তারা বিতান। আজ সার্কিট হাউসের পাশে মাঠ পরিদর্শনে যান পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারা বিতান গড়তে খরচ হবে ৬ কোটি টাকা। উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থেকে উধাও চিকিৎসাধীন রোগী জয়ন্ত বাগ নামে ওই রোগীকে হাসপাতাল থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ কর্তব্যরত নার্সের বিরুদ্ধে। হাসপাতালে পরিবারের বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবক। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিল বলে অনুমান পুলিশের। কেন আত্মহত্যার চেষ্টা খতিয়ে দেখা হচ্ছে। সততার প্রমাণ দিলেন বেলেঘাটার ফুড ডেলিভারি বয় অজিত কর্মকার। অর্ডারে খাবার পৌঁছে দেওয়ার পথে একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন, সেটি নিয়ে যান বেলেঘাটা থানায়। ব্যাগে ছিল গুরুত্বপূর্ণ নথি ও ১০,০০০ টাকা। ব্যাগ ফেরত পেলেন মালিক, পুরস্কৃত করা হবে অজিতকে। এক মহিলাকে ভুল বুঝিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের সাগরদিঘিতে। পুলিশ প্রশাসনে অভিযোগ দায়ের ওই মহিলার, পলাতক দুই অভিযুক্ত। জমি বিবাদের জেরে খুন এক ব্যক্তি, মৃতের নাম মিঠু আইচ। নদিয়ার কালীগঞ্জ থানার শাবদোলা গ্রামের ঘটনা। জমির দখল নিয়ে বচসার পর হাতাহাতি, ধারালো অস্ত্রের আঘাতে খুন, তদন্তে নেমেছে নাকাশিপাড়া থানার পুলিশ। বর্ধমানে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের ঘটনার কিনারা। নীরু মাঝি নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। নীরু স্ত্রীর সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেই আক্রোশেই ওই যুবককে খুন করে নীরু, দাবি পুলিশের। দীঘা যাওয়ার পথে জাতীয় সড়কের ধারে দেখা মিলল ময়ূরের, ঘটনায় অবাক স্থানীয় বাসিন্দারা। খবর যায় বন দফতরে, উদ্ধার করা হয় ময়ূরটিকে। একটি বাড়িতে পুষে রাখা হয়েছিল ময়ূরকে। ভুটান পাহাড় ও ডুয়ার্সে অবিরাম বৃষ্টি, জলমগ্ন জলপাইগুড়ি, বানারহাট, বিন্নাগুড়ি, হলদিবাড়ি চা বাগান। ছটি চা বাগানে জলবন্দী প্রায় ১৫০ পরিবার। বিন্নাগুড়ি থেকে হলদিবাড়িগামী রাজ্য সড়কের ওপরে হাঁটু সমান জল। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সাম্বা ঝড়ে শেষ চিলি ঝাঁজ, চিলিকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা সেমিফাইনালে ব্রাজিল। গ্যাব্রিয়েল জেসুস লাল কার্ড দেখলেও ১০ জনে খেলেই জয়, জয়সূচক গোল সুপার সাব লুকাস পাকুয়েটার। বেলজিয়ামকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছলেও গুরুতর চোট পেয়ে ইউরো থেকে ছিটকে গিয়েছেন ইতালি ফুটবলার লিওনার্দো স্পিনজওয়ালা। তার সুস্থতা কামনা করে গান গাইলেন সতীর্থরা। রাস্তা সম্প্রসারণের জন্য অমিতাভ বচ্চনের বাংলোর প্রতীক্ষার একটি অংশ ভাঙার উদ্যোগ নিল বৃহন্মুম্বই পুরসভা। ২০১৭ সালে এ বিষয়ে বচ্চন পরিবারের কাছে নোটিশ পাঠানো হয়েছিল বলে জানানো হয়েছে বৃহন্মুম্বই পুরসভা তরফে। বলিউডে এবার শুরু হবে কোরিওগ্রাফার সরোজ খানের বায়োপিকের প্রস্তুতি, ছবির ঘোষণা করলেন প্রযোজক ভূষণ কুমার। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন আলিয়া ভাট। শুরু হল ডার্লিংস এর শুটিং। আলিয়া, বিজয় বর্মা, শেফালি শাহ, রোশন ম্যাথিউ অভিনয় করছেন ছবিটিতে। অক্টোবর থেকে নতুন অ্যাডভেঞ্চার ফিল্মের শুটিং শুরু করতে চলেছেন পরিচালক শান্তন ঘোষাল। শুটিং হবে সিকিমে। ছবির তারকা তালিকা এখনও চূড়ান্ত নয়।